এস550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফল পরীক্ষা চালালো রাশিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিল ইরান। মুসলিম নারীদের যে পোশাক নিয়ে ফ্রান্সে উত্তপ্ত বিতর্ক, ক্ষমতায় আসতে পারেন ইমরান খান, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। যেভাবে ইউক্রেন যুদ্ধে সবচেয়ে লাভবান সৌদি। এরপর আরও থাকছে ইউক্রেনে রুশ সৈন্যের বিরুদ্ধে প্রথম যে ভয়ঙ্কর যুদ্ধ অপরাধের বিচার শুরু। চীন পাকিস্তান সীমান্তে S-400 জুনে মোতায়েন করেছে ভারত সেনার পলায়ন। তুরস্ক দুর্ভিক্ষ এড়াতে চাইলে যুদ্ধ বন্ধ করুন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, লাদাখ সীমান্তে ফের সেতু বানাচ্ছে চীন, আতঙ্কে ভারত সেনা পলায়ন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। রাশিয়া সফলভাবে তাদের S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বুধবার, এমন সংবাদ প্রকাশ করেছে রুশ গণমাধ্যমগুলো। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাত দিয়ে জানিয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 10,000 কিলোমিটারের মধ্যে থাকা মহাকাশযান ব্যালিস্টিক মিসাইল আঘাত করতে আসা কোনো ক্ষেপণাস্ত্র ও হাইপারসোনিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করা যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে রাশিয়ার সকল ধরনের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো প্যান্ডসের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। S-350 থেকে S-500 হলো দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো মহাকাশ প্রতিরক্ষার জন্য। প্রিয় ভালোবাসার দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনি কোন দেশের পক্ষে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সবচেয়ে ছোট পদক্ষেপ নেয়, তবে তার দেশের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তু করবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ইরানের পারমাণবিক সক্ষমতার লাগাম টেনে ধরার জন্য একটি চুক্তি নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, কিন্তু ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ চুক্তির বিরোধিতা করে চলে বলেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচি বা সমগ্র অঞ্চল জুড়ে তার সামরিক তৎপরতা রোধে যথেষ্ট নয়। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা একতরফাভাবে তাদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করবে। ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তৃতার সময় রাইসি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। তেল আবিবকে লক্ষ্য করে রাইসি বলেন, যদি ইসরায়েল ইরানের জাতির বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপ নেয়, তাহলে ইহুদিবাদী শাসনের কেন্দ্র হবে আমাদের সশস্ত্র বাহিনীর গন্তব্য। এ বিষয়ে বিস্তারিত জানানি রাইসি, তবে বলেছেন যে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরান। মুসলিম নারীদের যে পোশাক নিয়ে ফ্রান্সে উত্তপ্ত বিতর্ক, রক্ষণশীল মুসলিম নারীদের পছন্দের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা সাঁতারের পোশাক বুরকিনি নিয়ে ফ্রান্সে আবার উত্তপ্ত বিতর্ক শুরু করেছে। কদিন আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর গ্রেনোবল পাবলিক পুলে বুরকিনি ব্যবহারে অনুমোদন দিয়েছে, কিন্তু ফরাসি সরকার এর আগে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছেন। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, পদক্ষেপটি ইসলামী পোশাক এবং দেশটির কঠোর ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সম্পর্কে দীর্ঘকাল ধরে চলমান উত্তেজনাকে পুনরুজ্জীবিত করেছে। ফ্রান্স রেডিওতে দেয়া সাক্ষাৎকারে গ্রিন্স মেয়রের এরিক পিওর বলেছেন, এটি গুরুত্বপূর্ণ যে শহরের সব বাসিন্দারা যেন সুইমিং পুল সহ পাবলিক পরিষেবাগুলো ব্যবহার করতে পারে। সেই রায়ে নারীদের বুরকিনি পরে এবং সেখানে সঙ্গে সঙ্গে টপলেস পরে সাঁতার কাটারও অনুমতি দেওয়া হয়েছে। এদিকে হাত নিয়ে হচ্ছে, ক্ষমতায় আসতে পারেন ইমরান খান, সুপ্রিম কোর্টের রাসায়নিক ঐতিহাসিক রায়। পাকিস্তানের সাংবিধানিক বিধানের ফলে প্রধানমন্ত্রী হিসেবে আবার ক্ষমতা আসতে পারেন ইমরান খান। পাকিস্তানের সংবিধানে অনুচ্ছেদ 63 ধারার এরপর প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মতামত জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিভক্ত রায়ের সংখ্যাগরিষ্ঠ বিচারক বলেছে, যেসব এমপি দলত্যাগী হবেন পার্লামেন্টে তাদের ভোট গণনা করা হবে না। এর ফলে পাঞ্জাবে আবার ক্ষমতা ফিরতে পারে ইমরান খানের দল পিটিআই। এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি, আর বিরোধী ছিলেন 2 জন। সংখ্যাগরিষ্ঠ বিচারক তাদের রায়ে বলেছেন, সংবিধানের 63 ধারার এ ধারার অধীনে 4টি ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট গণনা করা হবে না। এ 4টি ক্ষেত্র হলো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচন, আস্থা ভোট বা অনাস্থা ভোট, সংবিধান সংশোধনী বিল, অর্থ সংক্রান্ত বিল। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। সেই প্রস্তাব পাওয়ায় তিনি ক্ষমতাচ্যুত হন, কিন্তু তার আগে তার দল থেকে বেশ কিছু এমপি বেরিয়ে গিয়ে বর্তমানে ক্ষমতাসীন জোট বা তৎক্ষণাৎ বিরোধী জোটের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে ভোট করার দেওয়ার ঘোষণা দেন। এতে এই সময় ইমরান খানের পতন নিশ্চিত হয়ে যায়। এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে, যেভাবে ইউক্রেন যুদ্ধে সবচেয়ে লাভবান সৌদি। তেল সংকটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়ানোর অনুরোধ করে পশ্চিমারা, কিন্তু পশ্চিমাদের এই অনুরোধ অতটা গায়ে লাগায়নি তারা। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কের অবনতি সবচেয়ে দায়ী। এই পরিস্থিতিতে চীন সৌদি সম্পর্ক বাণিজ্যিক উন্নতি হয়েছে। সৌদি আরবের মন গলাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে সফরে উদ্যোগ নেন এবং সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন।
এই অবস্থা গত 15 মে সৌদি আরবে তেল কোম্পানি সৌদি আরামকো কে জানিয়েছে 2019 সালে কোম্পানিটি শেয়ার তালিকাভুক্ত করার পর এই বছরের প্রথম 3 মাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে এই সময় তাদের রাজস্ব 80% বেশি বেড়েছে গত 12 মে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানায় আরামকো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে পরিণত হয়েছে শুধু আরামকো নয় ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৌদি কোম্পানি বিপি একজন মোবিল ও শেল বিপুল রাজস্ব আদায় করেছে এই বছর দেশটিতে তেলের দাম 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে গত মার্চে ব্যারেল প্রতি তেল বিক্রি হয়েছে $139 ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি এখন $110 যা এক বছরের আগে তুলনায় প্রায় 2/3 বেশি এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইউক্রেন রুশ সৈন্যের বিরুদ্ধে প্রথম যে ভয়ঙ্কর যুদ্ধ অপরাধের বিচার শুরু ইউক্রেনের প্রথমবারের মতো এক রুশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে বিচার শুরু হয়েছে গতকাল শুক্রবার এই বিচার শুরু হয় এর মধ্যে কিয়েভে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে এই যুদ্ধে রাশিয়ার পরাজয় নিশ্চিত এদিকে বৈশ্বিক সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায় করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের 62 বছর বয়সী এক বেসামরিক নিরপরাধ নাগরিককে হত্যার দায়ে 21 বছর বয়সী ভেদিম শিশিমারিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে গতকাল তাকে কিয়েভের একটি আদালতে হাজির করা হয় ভেদিম শিশিমারিন স্বীকার করেছে যে তিনি রাশিয়ার সৈন্য যুদ্ধাপরাধের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তবে শিশি মারিনের আইনজীবী ভিক্টর আভিসানিকভ জানিয়েছেন তার মক্কেল এই ধরনের অপরাধে জড়িত নন বলে আদালত জানিয়েছে রাশিয়া জানিয়েছে এই ধরনের বিচারের কথা তারা জানেনি না তাদের কোনো সৈন্য যুদ্ধাপরাধ করেনি বলেও মস্কো জানিয়েছে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চীন পাকিস্তান সীমান্তে S-400 জুনেই মোতায়েন করছে ভারত সেনার পলায়ন চীন পাকিস্তান সীমান্তে S-400 জুনের মোতায়েন করেছে ভারত দাবি পেন্টাগনের রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এই ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়াল করা যায় সেই S-400 আগামী জুন মাসেই মধ্যে চীন ও পাকিস্তান সীমান্ত মোতায়েন করতে যাচ্ছে ভারত সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশন এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন পিটিআইয়ের খবরে বলা হয়েছে S-400 নিয়ে সিনেট আর্ম সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার কমিটির সদস্যদের তিনি জানান গত বছর ডিসেম্বর মাস থেকে ভারত S-400 পাঠানো শুরু করেছে রাশিয়া আগামী জুন মাসের মধ্যে চীন ও পাকিস্তান সীমান্তে আধুনিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে ভারতের সেনাবাহিনী 2021 সালের ডিসেম্বর মাস থেকে ভারতে S-400 পাঠানোর কাজ শুরু করেছে রাশিয়া ইতিমধ্যে পাঞ্জাবে S-400 মোতায়েন করেছে ভারতের সেনারা এবার চলতি মাসের মধ্যে দ্বিতীয় S-400 ভারতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে 2023 সালের মধ্যে চুক্তি মোতায়েন অত্যাধুনিক 5টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনার হাতে চলে আসবে তুরস্ক দুর্ভিক্ষ এড়াতে চাইলে যুদ্ধ বন্ধ করুন ইউক্রেনের লড়াই যাতে ক্ষুধার সংকটকে আরও খারাপ না করে তা নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে জাতিসংঘ গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশন শীর্ষ উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এই আহ্বান জানান টিআরটি ওয়ার্ল্ডে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে যেহেতু উভয় দেশেই প্রধান বৈশ্বিক খাদ্য সরবরাহকারী এবং যুদ্ধ তাদের রপ্তানি সক্ষমতা হ্রাস করেছে উৎপাদন ও রপ্তানি সরাসরি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করেছে কাবুসোগলু বলেন এই যুদ্ধ যাতে খাদ্য সংকটকে আরও খারাপ না করে তা নিশ্চিত করার জন্য আমাদের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন এজন্য ইউক্রেন যুদ্ধের অবসান হওয়া উচিত এবং দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করা উচিত এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে লাদাখ সীমান্তে ফের সেতু বানাচ্ছে চীন আতঙ্কে ভারত সেনার পলায়ন লাদাখে ভারত চীন সীমান্ত নিয়ে বিতর্ক দীর্ঘদিনের মূলত পূর্ব সীমান্তে অরুণাচল ও পশ্চিম সীমান্তে লাদাখ নিয়ে ভারত ও চীনের একাধিকবার সংঘর্ষ হয়েছে তবে এবার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সীমান্তের কাছে ফের তৎপরতা বাড়িয়েছে চীন সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে প্যাংগং লেকের কাছে আবার একটি সেতু তৈরির কাজ শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি তবে আগেরবার চেয়ে এটি একটু বড় বিশেষজ্ঞদের ধারণা সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাজুয়া যান পারাপারের জন্য মূলত সেতুটি তৈরি করা হচ্ছে প্যাংগং লেকটি স্থল বেষ্টিত প্রায় 135 কিলোমিটারের লেকটির কিছু অংশ লাদাখে আর বাকিটা তিব্বতে 2020 সালে মে মাস থেকে ভারত ও চীনের সৈন্যদের সংঘর্ষের সাক্ষী এ অঞ্চল সেখানে চীনের নতুন সেতু তৈরির খবরে আবার আতঙ্ক ছড়িয়েছে জানিয়ে সরগরম রাজনৈতিক মহলও নতুন সেতু তৈরির ঘটনার কথা তুলে ধরে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তিনি টুইটার বার্তায় লেখেন প্যাংগং লেকের উপর চীনের দ্বিতীয় সেতু তৈরি জাতীয় নিরাপত্তার অমার্জনীয় লঙ্ঘন চীনের এমন গুরুতর উস্কানির মুখে মোদি সরকারের নম্র আত্মসমর্পণ অত্যন্ত আতঙ্কের কার্যত এটি শেষ পেরেক প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা কি এবার জাগবেন বা কিছু বলবেন